আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের এই ভিডিওটি হচ্ছে একটি গেমস, যা খেললে হয়তো বা তোমাদের অনেক আনন্দ লাগবে এবং মজা পাবে। তো আসো দেখি অ্যাপসটি কীভাবে খেলতে হয় এবং কীভাবে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য তোমার প্রথমে প্লে স্টোর যেতে হবে। প্লে স্টোরে তুমি যাওয়ার পর লিখবে কেবিসি, কেবিসি লিখে সার্চ দিলেই তোমার অ্যাপসটি চলে আসবে। তো প্রথমে অ্যাপসটি যে অ্যাপসটি সে অ্যাপসটি তো অ্যাপসটি তোমরা ইনস্টল করবে। তো অ্যাপসটি আমি আগে ইনস্টল করে রেখেছি। তো অ্যাপসটি কীভাবে খেলতে হয় তার নির্দেশাবলী এখানে দেওয়া আছে। তো এখানে আমি অ্যাপসটি বনভূমি, ঠিক আছে। তারপর তোমার তৃতীয় প্রশ্ন, লালবাগ কেল্লার স্থাপন করেন কে? শায়েস্তা খান। ইয়েস, শায়েস্তা খান আমারটা হয়ে গেছে। তো এখানে আমি 4 নম্বর কোশ্চেনে অ্যান্সার দিয়ে দিয়েছি। এখন 5 নম্বর কোশ্চেন এসেছে। তো দীর্ঘতম রেল রুট কোনটি? জয়দেবপুর খুলনা। তারপরে 5ম নম্বর প্রশ্ন শেষ, 6ষ্ঠ নম্বর প্রশ্ন চলছে। বাংলাদেশের প্রথম মহিলা পুলিশ নিয়োগ হয় কত সালে? 1978 সালে। তো 4টা অপশন ছিল, তো যেহেতু আমি এটা জানতাম তো আমি পেরে গেলাম। এবং নেক্সট যেই কোশ্চেনটি আসছে, দেখো, কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পৃতান্ত্রিক? মারমা, খাসিয়া, সাঁওতাল না গাঢ়? তো এটা সম্ভবত মারমা হবে। ইয়েস, মারমা হয়েছে। তো এখানে বাংলাদেশের প্রথম মহিলা এসপিকে কোশ্চেনটা আসছে। তো এখানে 4টা অপশন আছে, রওশন আরা এবং সুমাইয়া রহমান, কানিজ ফাতেমা, রকসানা এবং মিসেস কামরুন নাহার লাইলি। তো এটা হলো বেগম রওশন আরা। ইয়েস, আমি জিতে গিয়েছি 80,000 টাকা। এবং পরবর্তী কোশ্চেন, ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সম্ভবত এটা আমি অ্যান্সারটা আমি জানি না, তো আমি এখন অপশন নিব। তো এখানে 4টা অপশন আছে, 50-50, নতুন কোশ্চেন, ফোন ও ফ্রেন্ড এবং দর্শক। তো আমি এখন নেব হলো ফোন ও ফ্রেন্ড। তো ফোন ও ফ্রেন্ডে বলছে যে বি বি পার্সেন্টেজ বেশি ছিল, তো আমি বি অ্যান্সার দেবো। তো 1864। ইয়েস, আমি জিতে গিয়েছি 1864। ইয়েস, আমার তো হয়ে গিয়েছে। এবং তো এখানে এটা তো, এবং পরবর্তী কোশ্চেন দেখো, বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্র নারী শিশু ও অনগ্রসর নাগরিকদের অনগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরি ক্ষমতা পায়? এটা হলো 28-4। ইয়েস, 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 হয়ে গিয়েছে আমারটা। তো এমন এখন 10 নম্বর কোশ্চেনে আসি। 1952 সালে 21 ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? সম্মত মোহাম্মদ আলী জিন্না, না খাজান নাইমুদ্দিন, খাজা নাইমুদ্দিন। ইয়েস, 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 হয়ে গিয়েছে। তো আমাদের দেখো চতুর্থ প্রশ্ন, 11 নম্বর কোশ্চেন, বাংলাদেশের আপিল বিভাগের মোট কয়টি বিচার? সম্ভবত অন্তত 11টি। ইয়েস, ইয়েস, হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। তো দেখো এখানে যে আইসিটি এর পূর্ণ নাম কি? ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার। ও সরি, সি, আমি এখানে হেরে গিয়েছি। তো হেরে গিয়েছি দেখো। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর এটার মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারবে। তো এখানে আমি আমার চ্যানেলের নাম লিখছি, মাহাদি HPAWPU। তো আশা করি ভিডিওটি তোমার ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।